দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিনেবাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ডক্টর নাসরিন কাদের। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার নিয়োগ সময় সন্ধ্যা 7টায়। আর আমাদের এই অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের প্রতি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর হামিদ আলম। ডক্টর হামিদ আলম MBBS পাশ করেছেন সিলেট মেডিকেল কলেজ থেকে, এরপর রেসিডেন্সি করেছেন রেডিওলজির উপর আর জেকোবি মেডিকেল সেন্টার এবং ব্রঙ্কস লেবানন হসপিটাল থেকে, এবং ফেলোশিপ করেছেন নিউরো রেডিওলজিতে নর্থ শোর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার থেকে। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন নিউ ইয়র্ক কলেজ অফ অস্টিওপ্যাথিক মেডিসিন। তাছাড়াও তিনি বর্তমানে ডিরেক্টর হিসেবে কাজ করছেন রেডিওলজি ডিপার্টমেন্ট ব্রুক হেভেন মেমোরিয়াল হসপিটাল পাচক। আসুন কথা বলি ডক্টর হামিদ আলম। ধন্যবাদ সিনে বাংলা এবং ধন্যবাদ দর্শক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়েলকাম দর্শক। আজ আমরা একটু ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলাপ করব। আমরা আজকে জেনে নিব আমাদের বিভিন্ন রোগ নির্ণয়ে এক্সরে, সিটি স্ক্যান এবং MRI এর কি ভূমিকা। আসুন কথা বলি ডক্টর আলমের সাথে। ধন্যবাদ। আমি আসলে আজকে প্রথমে একটু এক্সরে সম্বন্ধে বলতে চাই যে এক্সরেটা কি জিনিস। এক্সরেটা হচ্ছে একটা রেডিয়েশন, আর ওটা মানুষের বডির মধ্যে ওটা পেনিট্রেট করে, মানে ইয়ে করে, তারপরে কিছু ইমেজ ক্রিয়েট করে। ইমেজটা ক্রিয়েট করার পরে ওটা একটা ছবি হিসেবে আসে। রেডিও